মূর্তি নয়, ঠাকুরের স্থানে ভগবান জ্ঞানে পুজো হয়ে থাকে মানুষের। শতাব্দী প্রাচীন গুদ্রি কালীর পুজো ধুমধামের সাথে উদযাপিত হয়ে আসছে বালুরঘাট শহরের খিদিরপুরে। শুধু পুজোই নয়, এই পুজোকে ঘিরে এলাকায় বসে বিরাট মেলা, যা গুদ্রি কালী মেলা বলেই পরিচিত। বালুরঘাট শহরের খিদিরপুর এলাকায় নোয়াপাড়ায় এই এক দিবসীয় গুদ্রি কালী পুজোকে ঘিরে স্থানীয় মানুষজনদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকলেও আদতে এই পুজো শুরু হয় প্রত্যেক বছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহে। এই পুজোকে ঘিরে চলে আসা মিত অনুযায়ী প্রত্যেক বছর এই চৈত্রের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার দিন গুদ্রি কালীমায়ের স্থানে উপোস করে স্নান সেরে ভক্তজন মায়ের পুজোর ঘট বসিয়ে মাকে আহ্বান করে পুজো শুরু করা হয়। কিন্তু দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার ঘট বসিয়ে পুজো শুরু হলেও তৃতীয় সপ্তাহের মঙ্গলবার দিনে এই পুজোকে ঘিরে অনুষ্ঠিত হয় এক দিবসীয় মেলা, যা গুদ্রি কালী মায়ের মেলা নামে বিখ্যাত। গ্রাম বাংলায় অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা দেবদেবীর পুজোর কথা ও সেই পুজোকে ঘিরে নানান মাহাত্ম্যে ভরা চলে আসা কাহিনী আজও সমানভাবে ভক্তজনদের কাছে সমাদৃত ও পূজিত হয়ে আসছে। সেরকম এক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের খিদিরপুর এলাকার গুদ্রি কালীর পুজো, যেখানে ভগবানের স্থানে দেবীর মূর্তি স্থাপন না করে ভগবান জ্ঞানে পুজো করা হয় রক্ত মাংসে গড়া মানুষকে রূপে, আর তাকে ঘিরেই চলে গুদ্রি কালীর পুজো ও মেলা। আর এই পুজোকে ঘিরেই বালুরঘাট খিদিরপুর এলাকার নোয়াপাড়ার এই পুজোতে ঢল নামে ভক্তজনের। পুজো ও মেলা শেষে ভক্তজনেরা তাকিয়ে থাকে আসছে বছর আবার হবে এই আশায়। সম্পূর্ণ নতুন স্টকের উপর আপ টু 50% ছাড় 15ই মার্চ থেকে 14ই এপ্রিল, রাধেশ্যাম স্টোর্স, লাইন বাজার, রায়গঞ্জ। আপনাদের এখানে একটা পুজো হচ্ছে, সেটা কি পুজো, কি কোন তিথিতে হয়? এটা আমাদের চৈত্র মাসে দ্বিতীয় মঙ্গলবারে ঘট বসে তৃতীয় মঙ্গলবার মেলা হয়। আমাদের এটা বুড়ো মশনা এবং গুদুরি কালী, বুড়ো মশনা গুদুরি কালী হয়, বুড়ো মশনার মূর্তি থাকে আর গুদুরি মায়ের মূর্তি থাকে না। আচ্ছা, একটা জায়গাতে দেখা গেল যে এখানে একটা মায়ের মূর্তিতে একজন মানুষ বসে আছে, একটা স্থানে একটা মানুষ বসে আছে, এই বিষয়টা কি একটু বলেন? এই বিষয়টা বলতে আমাদের মায়ের যে গুদুরি মায়ের মন্দিরটা হয় যেটা, সেটা আমাদের মূর্তি নাই, সেটা আমরা মানুষই সাজাই, সাজে সেটা মানুষের ঘর উঠে, সেটা মানুষের যাদের মানুষরা থাকে কারো অনেক কিছু থাকে সে মানুষ ঘর উঠে সে তাদের ইয়ে করে। এটা কতদিন ধরে হয়ে আসছে? এটা আমরা বলতে পারবো না, আমার জন্মের আগে থেকে মোটামুটি ধরে নেন 100 বছর। বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।